আমি আর সব কোথায় গেলাম। হ্যাঁ, একটা কথা বলি আপনাকে, কোর্টের সম্পর্কে আপনাদের কিছু করণীয় নেই। মানে যা কিছু করবে আমাদের হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যদি কোনো অর্ডার হয় তাহলে সেখানে কেন্দ্রীয় সংস্কার বা রাজ্য সরকারের তো কিছু করেন নেই। এটা একটা কাঠামোর মধ্যে আছে। তৃণমূল বলছে 80% পিছিয়ে প্রচারে রানী বা কি বলবে সেটা লোকে বলবে। আর যেখানে আমি যাচ্ছি সেখানে সব ফুটেজ সবাই কভার করছে। এবং সব থেকে আমার বলার এখানেই একটা আছে যে দেখুন, এই সব বলে কোনো লাভ হয় না। এখানে শুধু দেখতে হয় স্বতঃস্ফূর্ততা বা লোকের যেটা আবেগ। এবং আমি যেটা কাল রাত 11টা অবধি আমি প্রচার করেছি, তখনও কিন্তু লোকে ঘুম থেকে উঠে আমার কাছে এসছে। তাহলে এটা যদি 80% হয় কি 180% হয় আমি সেই হিসেবে যাচ্ছি না। আমার বলার একটাই উদ্দেশ্য হচ্ছে, যেটা বলছি সেটা এত ইনসিকিউরিটিতে ভোগার কিছু নেই। সেখানে লোকে বলুক না কি হচ্ছে বা কি না হচ্ছে, আমি এখানে কি বলবো, নিজের ঢাকা তো নিজে পেটানো যায় না। সংখ্যালঘু এলাকায় যাচ্ছে পালস কি বুঝছে? একদম যাচ্ছি। সংখ্যালঘু এরিয়াতেও আমার সঙ্গে হাত মেলাচ্ছে এবং আমি যে সভায় যাচ্ছি অনেক জায়গায় তারা বিজেপি জয়েন করছে। আপনি জেতার পর নাকি এক মাসও চালাতে পারবেন না, 5 বছরের স্বপ্ন কি দেখেন? এটা কে বললো? তো উনি দেখুক ফিউচারটা। উনি কি অ্যাস্ট্রোলজার? উনি তো অ্যাস্ট্রোলজার নন। তো সেখানে উনি এই সব প্রেডিকশনস কি করে করছেন? সেটা তো আমার মনে হয় টাইমের উপর ছেড়ে দেওয়া উচিত। আচ্ছা, আর একটা জিনিস আমি মহামৈত্র নিয়ে বলতে চাই। উনি বারবার টক্কর দিচ্ছেন আমাকে, যেখানে আমি ব্যক্তি আক্রমণে বিশ্বাসী নই সেখানে বারবার আমাকে অ্যাটাক করে লাভ হবে না। আমি কিন্তু তার ভয়ে কাজ বন্ধ করব না। আর 2 নম্বর কথা হচ্ছে, এই সব করে উনি আমার টিআরপি বাড়িয়ে দিচ্ছেন। থ্যাংক ইউ।